নাটোরের বড়াইগ্রামে উপজেলা আওয়ামী লীগ বনপাড়া পৌরসভা ও শহীদ ডাক্তার আইনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন এতিমখানায় খাবার পরিবেশনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভা কক্ষে মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর সচিব আব্দুল হাই, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, কাউন্সিলর আশরাফুল আলম মিঠু, শরীফুন নেসা শিরিন, মোহিত কুমার সরকার, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মাসুদ, হিসাবরক্ষক দেলোয়ার হোসেন সহ অন্যরা। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও শহীদ ডক্টর আইনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও শহীদ ডক্টর আইনুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, যুবলীগ নেতা শাহীন সোনার, পৌর কাউন্সিলরগণ, সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধিগণ। এবং সর্বোপরি জীবন শুরু হয়েছে সান্নিধ্যে থেকে। হত্যার বিচার করা যাবে না এই আইনটি উনি পার্লামেন্টে বাতিল করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সাথে অংশগ্রহণ করেছেন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا آمين. توكلت على رب العالمين ظلم بنده الشيخ مدعو الرحمن رب العالمين رب العالمين خاصك الله আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।